হ্যালো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ ঘুরে আসব শরীয়তপুরের যে শিক্ষা প্রতিষ্ঠানটি ইতিমধ্যে জনপ্রিয়তা লাভ করেছে। প্রিয় ভিউয়ার্স, শরীয়তপুরের মধ্যে আধুনিক এবং উন্নয়নমূলক এই প্রতিষ্ঠানটি খুবই জনপ্রিয়তা লাভ করছে ইতিমধ্যে। প্রতিষ্ঠানটির নাম মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। এই স্কুলের নামকরণ করা হয়েছে দুজন ব্যক্তির নামে, তা হল মরহুম আব্দুল মজিদ এবং তার স্ত্রী মরহুমা জরিনা খাতুন। এই স্কুলের প্রতিষ্ঠাতা AKM শহীদুল হক, সার্বিক IGB বর্তমানে অবসরপ্রাপ্তহীন রয়েছে। বর্তমানে এম ফরিদ আল হোসেন স্কুলটির প্রিন্সিপাল পদে নিয়োগ রয়েছে। এই স্কুল অ্যান্ড কলেজ যে জায়গায় নির্মিত হয়েছে সে জায়গার নাম নরকলিকাতা, যা নড়িয়া শরীয়তপুরের আওতাভুক্ত। স্কুল অ্যান্ড কলেজের আওতাভুক্ত 11টি বাস রয়েছে, যা দূর থেকে শিক্ষার্থীর জন্য যাতায়াত করার সুবিধা দেওয়ার জন্য এই বাসের ব্যবস্থা করা হয়েছে। এবং মোট শিক্ষকগণের সংখ্যা 70+। স্কুল অ্যান্ড কলেজ নির্মিত হয়েছে 2013 সালে, এখন 2022 সাল চলে। এই 9 বছরের ব্যবধানে শরীয়তপুরের মধ্যে একটি উন্নতমূলক প্রতিষ্ঠান হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে এই প্রতিষ্ঠানটি। প্রিয় ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।